শুভেচ্ছা জানাচ্ছি, আমি রাবিন হাসান রূপম। এই ভিডিওতে আপনাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করার জন্য আমরা যে অ্যান্ড্রয়েড স্টুডিও ব্যবহার করি, সেই অ্যান্ড্রয়েড স্টুডিওকে আমাদের কম্পিউটারে স্মুথলি রান করার জন্য আমাদের কী ধরনের কনফিগারেশনের কম্পিউটার দরকার, বা কী ধরনের কনফিগারেশনের পিসি হলে খুব স্মুথলি আমরা অ্যান্ড্রয়েডের সফটওয়্যার ডেভেলপ করতে পারবো। তো এই কোশ্চেনটা খুবই কমন একটা কোশ্চেন, এই কোশ্চেনটা এর আগেও আমাকে অনেকবার অনেকেই করেছে। তো যাই হোক, আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি আর পুরো বিষয়টা খুলে বলার জন্য এই ভিডিওটা করা আমার। তো প্রথমে আসুন, যে পিসির প্রসেসর সব থেকে ভাইটাল জিনিস, আমরা মনে করি যে পিসিতে প্রসেসরটাই হচ্ছে সব থেকে ভাইটাল ম্যাটার। তো অ্যান্ড্রয়েড স্টুডিও রান করার জন্য একদম খুব যে হাই প্রসেসর লাগবে সেটা কিন্তু না। হ্যাঁ, আপনি ডুয়েল কোর প্রসেসর কিংবা কোর i3 প্রসেসরও যদি ব্যবহার করেন, তবুও সেটা অ্যান্ড্রয়েড স্টুডিও রান করার জন্য এনাফ, দ্যাট ইজ এনাফ। আমি আমার ডেস্কটপে কোর i5 প্রসেসর ব্যবহার করি, আর আমার তিনটা ল্যাপটপেই কোর i3 প্রসেসর আমার। তো অ্যান্ড্রয়েড স্টুডিও স্মুথলি রান করার জন্য প্রসেসর খুব একটা ভ্যারি করে না। তবে যে জিনিসটা ভ্যারি করে সেটা আমি সবার শেষে বলবো। তো প্রসেসর সম্পর্কে কথা বলা হয়ে গেল, যে প্রসেসর খুব বেশি ভ্যারি করবে না। আপনার ডুয়েল কোর প্রসেসর যদি ডেস্কটপে থাকে আর ল্যাপটপে যদি আপনার কোর i3 প্রসেসর থাকে, তাহলে সেটা অ্যান্ড্রয়েড স্টুডিও রান করার জন্য এনাফ। তো যাই হোক, প্রসেসর ছেড়ে এবার আসি হচ্ছে র্যামে। তো কীরকম র্যাম আমাদের দরকার? তো বাজারে এখন যে ল্যাপটপগুলো আসতেছে বা ডেস্কটপগুলো আসতেছে, সেগুলো কিন্তু মিনিমাম 4 GB র্যাম দিয়ে কিন্তু আসতেছে। এখন কিন্তু 2 GB র্যামের ল্যাপটপ বা ডেস্কটপ বলতে গেলে পাওয়াই যায় না। সো আমাদের ল্যাপটপে বা ডেস্কটপে যে 4 GB র্যামটা আছে, এই 4 GB র্যাম অ্যান্ড্রয়েড স্টুডিও স্মুথলি পিসিতে রান করানোর জন্য একদম পারফেক্ট এনাফ। তাহলে প্রসেসরেও আপনাদের কোনো সমস্যা নেই, কেননা ডুয়েল কোর কোর i3 এগুলো অ্যাভেলেবল প্রসেসর, কম বেশি সব কম্পিউটারে এগুলো আছে। এখন 4 GB র্যাম সেটাও তো বাই ডিফল্ট থাকেই এখনকার ল্যাপটপগুলোতে। তাহলে অ্যান্ড্রয়েড স্টুডিও স্মুথলি রান করার জন্য কোথায় ক্যারি করতেছে? তো আসুন এবার মূল অংশে চলে যাওয়া যাক। মূল অংশটা হচ্ছে যে ল্যাপটপগুলো বা যে কম্পিউটারগুলো আমরা আমাদের আছে, সেগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের যে স্টোরেজ, সেই স্টোরেজের জন্য আমরা HDD ব্যবহার করতেছি, অর্থাৎ হার্ড ডিস্ক ড্রাইভ। তো আপনি যদি অ্যান্ড্রয়েড স্টুডিও স্মুথলি আপনার কম্পিউটারে রান করতে চান, তাহলে এই যে আপনার স্টোরেজ, হার্ড ডিস্ক ড্রাইভ, HDD, এই হার্ড ডিস্ক ড্রাইভ থেকে অ্যান্ড্রয়েড স্টুডিও স্মুথলি কখনোই রান করা সম্ভব না। আপনি যদি এই হার্ড ডিস্ক ড্রাইভ রেখে কম্পিউটারে যদি আপনি 16 GB র্যামও লাগান, কোর i7 প্রসেসরও লাগান বা 32 GB র্যামও লাগান, তারপরেও কিন্তু কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আপনার স্টোরেজ হিসেবে আপনি HDD ইউজ করতেছেন, অর্থাৎ হার্ড ডিস্ক ড্রাইভ ইউজ করতেছেন। তাহলে সমাধানটা কি? হার্ড ডিস্ক ড্রাইভ যদি ব্যবহার না করা যায় তাহলে কি করব? এক্ষেত্রে আমি যে কাজটা করি সেটা হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ অর্থাৎ HDD, এই HDD এর পাশাপাশি আমার প্রত্যেকটা ল্যাপটপেই এবং আমার ডেস্কটপেও SSD লাগানো আছে। SSD মানে হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। তো আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, আপনার কম্পিউটারে যে স্টোরেজ হিসেবে হার্ড ডিস্ক ড্রাইভটা আছে, এই হার্ড ডিস্ক ড্রাইভের পাশাপাশি একটা SSD লাগাই নেবেন, অর্থাৎ সলিড স্টেট ড্রাইভ একটা লাগাই নেবেন। আর আপনি অ্যান্ড্রয়েড স্টুডিওটাকে যে ড্রাইভ থেকে রান করবেন বা যে পার্টিশন থেকে রান করবেন, সেই পার্টিশনটা বা সেই ড্রাইভটা আপনি SSD রেখে দিবেন, অর্থাৎ সরাসরি SSD থেকে অ্যান্ড্রয়েড স্টুডিওটা রান করবেন আপনি, HDD থেকে না। তো যখন আপনি HDD এর পাশাপাশি আপনার কম্পিউটারে সলিড স্টেট ড্রাইভ অর্থাৎ SSD লাগাই নেবেন, তখন আপনি চাইলে আপনার কম্পিউটারের যে সি ড্রাইভ, সেই সি ড্রাইভটা আপনি সরাসরি SSD রাখতে পারেন, আর অন্যান্য ড্রাইভগুলোকে আপনি HDD রাখতে পারেন। তো সেক্ষেত্রে হবে কি, অ্যান্ড্রয়েড স্টুডিওটা সি ড্রাইভ থেকেই রান হবে, আর সি ড্রাইভ থেকে যখন অ্যান্ড্রয়েড স্টুডিও SSD তে রান হবে, তখন ওটা স্মুথলি কাজ করবে, যথেষ্ট ফাস্ট কাজ করবে। কাজ করার সময় ওই যে স্লো প্রসেস, তারপরে PC হ্যাং হয়ে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো ইনশাল্লাহ হবে না। তো এখন ঘটনা হচ্ছে, এই যে সলিড স্টেট ড্রাইভ SSD, এটার দাম কত? তো সলিড স্টেট ড্রাইভ যেহেতু আমরা শুধুমাত্র অ্যান্ড্রয়েড স্টুডিও রান করার পারপাসেই ব্যবহার করব, বা শুধুমাত্র আমাদের PC-তে যে সি ড্রাইভটা থাকবে সেই সি ড্রাইভের পারপাসে ব্যবহার করব, এ কারণে খুব বেশি সলিড স্টেট ড্রাইভ কিন্তু আমাদের দরকার নাই। ধরুন 120 GB যদি আমাদের সলিড স্টেট ড্রাইভ হয়, তাহলে সি ড্রাইভের জন্য কিন্তু সেটা এনাফ, অথবা 240 GB যদি হয় তাহলে সেটাও এনাফ। তো 120 GB সলিড স্টেট ড্রাইভের দাম বাজারে পড়বে এখন মোটামুটি 2500 থেকে 3000 এর মধ্যে,
আর যেটা 240 জিবি, 240 জিবি এসএসডির দাম পড়বে 3,500 থেকে 4,000 এর মধ্যে। এখন আপনি হার্ড ডিস্ক এর পাশাপাশি ইচ্ছে করলে এসএসডি ব্যবহার করতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে না আমি শুধুমাত্র এসএসডি ব্যবহার করব, আমার পিসি থেকে আমি হার্ড ডিস্কটা খুলে ফেলে দেব, তাহলে সেটাও সম্ভব। সেক্ষেত্রে হবে কি, ওই এসএসডি যেহেতু আপনি কম স্টোরেজের কিনছেন, 120 জিবি স্টোরেজের বা 240 জিবি স্টোরেজের, এই কারণে আপনার কম্পিউটারের যে টোটাল স্টোরেজ সেই টোটাল স্টোরেজটা এতে করে কমে যাবে। এই জন্য আমি পরামর্শ দেবো যে আপনার যেটা হার্ড ডিস্ক আছে এইচডিডি যে আছে, এই এইচডিডির পাশাপাশি আপনি এসএসডিটাও ব্যবহার করবেন। তো আপনার পিসি যদি ডেস্কটপ হয়, যদি ডেস্কটপ হয় সেক্ষেত্রে তো ডেস্কটপের সিপিউর ভেতরে প্রচুর জায়গা, সেখানে যে কোনো একটা জায়গায় হার্ড ডিস্ক এর পাশাপাশি এসএসডিটা লাগাই নিলেই হবে। আর আপনি যদি ল্যাপটপে এসএসডি ব্যবহার করতে চান, তাহলে সেক্ষেত্রে ল্যাপটপে যেহেতু খুব বেশি জায়গা নেই, এ কারণে ল্যাপটপের যে আপনার ই থাকে, ডিভিডি রোমটা থাকে বা ডিভিডি ড্রাইভটা থাকে, আপনি সেই ডিভিডি ড্রাইভটা খুলে ফেলে ওই জায়গায় একটা ক্যারিয়ার দিয়ে ওই জায়গায় আপনি এসএসডিটা লাগাইতে পারেন। যেরকম আমার এই ল্যাপটপটা, এই ল্যাপটপের যে ডিভিডি ড্রাইভটা আছে, এই ডিভিডি ড্রাইভটা আমি খুলে ফেলে এখানে একটা ক্যারিয়ার লাগানো আছে আমার, এই ক্যারিয়ারের মধ্যে এইচডিডির পাশাপাশি আমার এসএসডিটা লাগানো আছে। আর এই ল্যাপটপের পুরো সি ড্রাইভটা হচ্ছে এসএসডির ভিতরে, আমি এসএসডি থেকে ল্যাপটপটাকে রান করি, অ্যান্ড্রয়েড স্টুডিওকে রান করি, এই কারণে আমি খুব বেশি ডিফিকাল্টি ফিল করি না, আমার অ্যান্ড্রয়েড স্টুডিও খুব স্মুথলি আমার পিসিতে চলে। তো আমি আমার এই যে এই ল্যাপটপটা আসুস, এই ল্যাপটপের কনফিগারেশন যদি বলি, তাহলে এই ল্যাপটপটা হচ্ছে Core i3 6th generation-এর ল্যাপটপ। এখানে 4 জিবি র্যাম আছে, আমি 4 জিবি র্যাম দিয়ে খুব স্মুথলি অ্যান্ড্রয়েড স্টুডিও রান করি, অ্যান্ড্রয়েড স্টুডিও কাজও করি। আর এখানে 1 টেরাবাইটের একটা ইয়ে আছে, হার্ড ডিস্ক ড্রাইভ আছে, আর 1 টেরাবাইট হার্ড ডিস্ক ড্রাইভের পাশাপাশি আমি শুধুমাত্র অ্যান্ড্রয়েড স্টুডিও ব্যবহার করার জন্য আমার যে সি ড্রাইভটা আছে, সেই সি ড্রাইভটা আমি এখানে যে ক্যারিয়ারে সলিড স্টেট ড্রাইভটা আমি লাগাই নিছি, অর্থাৎ এসএসডি লাগাই নিছি, সেই এসএসডি থেকে আমি রান করি। তো এই হচ্ছে আমার এই ল্যাপটপের কনফিগারেশন। তো আমি অ্যান্ড্রয়েড স্টুডিও নিয়ে কাজ করছি। তো আমার যে ল্যাপটপের এখন প্রেজেন্ট কনফিগারেশন সেটা হচ্ছে Core i3 processor, 2.4 GHz, 4 জিবি র্যাম, 2100 বাসের র্যাম, আর হচ্ছে সলিড স্টেট ড্রাইভ হচ্ছে 240 জিবি, আর হার্ড ডিস্ক হচ্ছে 1 টেরাবাইট। মূলত হার্ড ডিস্ক আমি খুব বেশি ব্যবহার করি না, কেননা কাজের ফাইলের সংখ্যা কিন্তু খুব বেশি হয় না, হার্ড ডিস্কটা মোটামুটি বলতে গেলে পরেই আছে, যা ব্যবহার করা হয় ওই সলিড স্টেট ড্রাইভটাই ব্যবহার করা হয়। তো এই হচ্ছে আমার এই ল্যাপটপের কনফিগারেশন। আর এরপরে আমি যদি বলি আমার ডেস্কটপের কনফিগারেশন, তাহলে ডেস্কটপে আমার এটা হচ্ছে Core i5 6th generation-এর প্রসেসর লাগানো আছে, এখানে 3 GHz-এর, আর এখানে র্যাম আছে হচ্ছে ওটা র্যামটা কত বাসের আমার খেয়াল নেই, মেবি 2100 বাসের র্যাম লাগানো আছে এখানে, 8 জিবি। তারপরে হচ্ছে এখানে গ্রাফিক্স কার্ড লাগানো আছে, আর হচ্ছে এখানে হার্ড ডিস্ক আছে হচ্ছে 512 জিবি হার্ড ডিস্ক আছে। আর এর সাথে যেহেতু আমি অ্যান্ড্রয়েড স্টুডিও নিয়ে কাজ করি, এই কারণে অ্যান্ড্রয়েড স্টুডিওটাকে রান করার জন্য ওই হার্ড ডিস্কের পাশাপাশি আমার এই পিসিতে ই আছে, সলিড স্টেট ড্রাইভ আছে। তো এই হচ্ছে আমার পিসির কনফিগারেশন। এই পিসির কনফিগারেশন দিয়ে আলহামদুলিল্লাহ আমি খুব ভালোভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও রান করছি। তবে সেক্ষেত্রে আরেকটা কথা আমি বলবো, সেটা হচ্ছে আপনি যদি অ্যান্ড্রয়েড স্টুডিওর পাশাপাশি আরো অন্যান্য সফটওয়্যারও রান করতে চান, মানে মাল্টিটাস্কিং করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে র্যাম বাড়াতে হবে। যেরকম আমার এই ল্যাপটপের র্যাম হচ্ছে 4 জিবি, তো আমি যখন অ্যান্ড্রয়েড স্টুডিও রান করি তখন 4 জিবির মোটামুটি 3.5 জিবি আসলে এই অ্যান্ড্রয়েড স্টুডিওই খেয়ে ফেলে। তো মাল্টিটাস্কিং করতে গেলে তখন আমার ল্যাপটপটা স্লো হয়ে যায়। মাল্টিটাস্কিং বলতে আমি বোঝাচ্ছি, ধরুন আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও চালাচ্ছেন, ফটোশপও চালাচ্ছেন, ইলাস্ট্রেটরও চালাচ্ছেন, আবার একটা ব্রাউজারও চালাচ্ছেন, আবার ধরুন আপনি একটা মিডিয়া প্লেয়ারও চালাচ্ছেন। তো যখন মাল্টিপল সফটওয়্যার আপনি রান করবেন, মাল্টিটাস্কিং করবেন, সেক্ষেত্রে কিন্তু র্যাম ভেরি করবে। তো আপনি যদি কম্পিউটারে মাল্টিটাস্কিং করতে চান, সেক্ষেত্রে আপনাকে র্যাম বাড়াতে হবে। তো তারপরেও এই এখানে যে 4 জিবি র্যাম আছে, এই 4 জিবি র্যাম দিয়েও আমি মাল্টিটাস্কিং করছি, খুব বেশি অসুবিধা আমার হচ্ছে না। তো এই হচ্ছে আপনি যদি অ্যান্ড্রয়েড স্টুডিও স্মুথলি রান করতে চান এবং অ্যান্ড্রয়েড সফটওয়্যার বানাতে চান, তাহলে আপনার পিসির কনফিগারেশন। তো আপনাদের এই মুহূর্তে যে ল্যাপটপগুলো আপনাদের কাছে আছে বা ডেস্কটপগুলো আছে, এই ডেস্কটপ বা ল্যাপটপে মোটামুটি যা আছে সেটাই এনাফ, শুধুমাত্র অ্যান্ড্রয়েড স্টুডিও রান করার জন্য আপনারা
অতিরিক্ত একটা এসএসডি লাগায় নেন। এই এসএসডি লাগায় নিলেই আপনাদের যে এই যে স্লো প্রসেসিং, তারপরে হচ্ছে বেশি বেশি রেন্ডারিং, হ্যাঁ, তারপরে হচ্ছে কম্পিউটার হ্যাং হয়ে যাওয়া, এই সমস্যাগুলো ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। তো কেন সমাধান হবে, আসলে হার্ড ডিস্ক ড্রাইভের থেকে এসএসডির যে প্রসেসিং স্পিড, এই প্রসেসিং স্পিডটা অনেক বেশি। আপনি যদি হার্ড ডিস্ক ব্যবহার করেন তাহলে হার্ড ডিস্কের প্রসেসিং স্পিড মোটামুটি হয় ধরুন 60-70 মেগাবাইট পার সেকেন্ড, বাট এসএসডিতে প্রসেসিং স্পিডটা কিন্তু হচ্ছে 500-এর উপরে, 500 মেগাবাইট পার সেকেন্ড বা তার থেকেও বেশি প্রসেসিং স্পিড পাওয়া যায় হচ্ছে এসএসডিতে। এই কারণে হচ্ছে কি, আপনি আপনার র্যাম যদি অনেক বেশি বাড়ান, আবার প্রসেসরও আপনি কোর i7, সব দিক থেকে আপনি হিট, সব দিক থেকে আপনি হিরো, বাট আপনার যদি এসএসডি না থাকে, আপনার যদি সলিড স্টেট ড্রাইভ কম্পিউটারে না থাকে, তাহলে প্রসেসর কিংবা র্যাম যদি হিরো হয় তারপরেও লাভ নাই, টোটালটা মিলে আসলে যে সমষ্টি সেই সমষ্টিতে আপনি জিরো হয়ে যাবেন। তো এই জন্য 4GB র্যাম যেটা আপনাদের ডেস্কটপে বা ল্যাপটপে আছে সেটাই এনাফ, কোর i3 যে প্রসেসরটা আছে সেটাই এনাফ। শুধু কম্পিউটারকে আরেকটু ফাস্ট করার জন্য, অ্যান্ড্রয়েড স্টুডিও স্মুথলি চালানোর জন্য আপনারা হার্ড ডিস্ক ড্রাইভের পাশাপাশি এসএসডিটা লাগিয়ে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।